সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম। উপস্থিত আছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন টেগুড়া গ্রামে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন আকর্ষণীয় কিছু খামার উপযোগী ষাঁড় গরু সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে, একদম সারিভাবে দাঁড়িয়ে করে রেখেছেন। এখানে কয়টি আছেন, এগুলা বয়স এবং কেমন দামে বিক্রি করবেন এনামুল ভাই, আমরা সেই সব তথ্য আপনাদেরকে দেব দর্শক। তো চলুন আমরা কথা বলি এনামুল ভাইয়ের সঙ্গে এবং গরুগুলো দেখি। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। প্রতিদিন তো বাইরেই দেই, আজকে তো আপনি একদম জায়গা মতনই দিচ্ছেন, যেখানে গরু থাকে সেখানে। হ্যাঁ হ্যাঁ। তা কেমন বাজারটা কেমন চলছে ভাই এখন? বাজার খুব নরম। বাজার নরম? হ্যাঁ হ্যাঁ। দাম কি কম না কেনা বেচা কম? দাম কম। দামও কম না? দামও কম, কেনা বেচা হচ্ছে কিন্তু দাম কম। তা এখানে কটা আছে? দশটা। দশটা সব খামার উপযোগী? সব খামার উপযোগী। দাঁত কি হয়েছে কি? দাঁত আছে চারটা, চারটা দাঁতালা আর ছয়টা হচ্ছে আপনার অদাঁত। দর্শক চারটি দাঁত ওলা পাইছি আমরা আর ছয়টি কিন্তু কদাঁত। আমরা এইটা এক নম্বর ধরি নাকি? এক নম্বরের দাঁত। এটা দাঁত এক নম্বরের? এটা ওজন? ওজন 110 কেজি। 110 কেজি বলছেন, কিছু কম বেশ। আচ্ছা, এক নম্বর কেন, দুই নম্বর? দুই নম্বর। এটা অনেক আকর্ষণীয় রঙের। এটা আগর। এটা অদাঁত? অদাঁত। এটার ওজন? এটা তো ওজনে যাবে না। তারপরে এটা পুষান দিয়া গরু, তারপরে এবার আছে ওজন আছে 110 কেজি না, কোনোটা বেশি আছে, কোনোটা তো বেশি আছে, কোনোটা কম আছে, কোনোটা তিন মন আছে। আচ্ছা আচ্ছা, এখানে এবার আছে 110 কেজি। এবারে 110 কেজি বলছেন? 110 কেজি। হ্যাঁ দর্শক, এবারে 110 কেজি পাবেন, যেহেতু তিন মনেরও গরু আছে, আবার 110ও আছে, 100ও আছে। তাহলে দুই নম্বরটা দেখি ভালো করে একটু সরাই, ওজনটা আমরা জানিয়ে দিলাম। এটা দুই নম্বর, এটা তিন, তিন নম্বর। দাড়ি তো বেশ লম্বা, অদাঁত। তিন নম্বরটা অদাঁত, বেশ মোটা তাজা। চার নম্বর? চার নম্বরও অদাঁত। তো চামড়াটা টানান দেবো কেমন দেখি, একদম ঢিলা না? চামড়া চোচা ঢিলা, পাতলা। চার নম্বর, খাওয়াটাও দেখে নেন দর্শক কীভাবে খাচ্ছে গরুগুলি। এগুলো তো সব সুস্থ সবল না? সব সুস্থ সবল, কোনো খুঁত নাই। কোনো খুঁত নাই, নিখুঁত। খুঁত হলে তো আপনার? খুঁত হলে আমার। খুঁত হলে আপনার আর নিখুঁত হলে দর্শকের? চার। পাঁচ নম্বর? একদম দেশাল কালার, লাল কাজলারি তাকে বলি দর্শক। এটা কি দাঁতের? এটা অদাঁত। পাঁচ নম্বরটা অদাঁত, এটা ঘুরান, এ পাশ থেকেও দেখাবো। এটা তো বেশ ওজন আছে ভাই। ওজন আছে, 100 কেজি মতো প্রতিটা গরু ওজন আছে, প্রত্যেকটা গরুর কিন্তু ওজন আছে। পাঁচ নম্বর, ছয় নম্বর, ছয় নম্বর তো আরও বেশি ওজন। এটা দুই দাঁত? এটা দুই দাঁত। এটা 110 কেজি কোনো মান নেই? দুই দাঁত বয়স। এই যে পিছনটা দেখুন কত মোটা, বিচি দুইটা, শিং মাথাও বেশ সুন্দর দেখুন দর্শক। ছয় নম্বর পা পর্যন্ত দেখুন, ছয় নম্বর। সাত নম্বরটা আরও বড়ো, এটা তিন মন ওজন আছে না? সাত নম্বর বেশ গোল মোটা, দাড়িও লম্বা, শিং মাথা তো বেশ সুন্দর। সাত নম্বর, এ পাশ থেকেও দেখাবো না। সাত নম্বর, আমরা আট নম্বরে যাই। আট নম্বর দাঁত? এটা দাঁত। দাঁত তাহলে তিন নম্বর, তিনটা দাঁত পাইলাম এখন পর্যন্ত। এটা দাঁত, এটা দাঁত, ওইখানে দুটা, চারটা, ওইখানে একটা, তিনটা, আরেকটা ওই পাশে আছে না? এই যে এটা, এই যে দাঁত, এক নম্বর দাঁত নয়, এক নম্বর দাঁত, ছয় নম্বর দাঁত, ছয় নম্বর দাঁত, সাত নম্বর, সাত নম্বর দাঁত, আট নম্বর দাঁত, বাদ বাকি সব অদাঁত। সাত নম্বরটা দাঁতের, এটা আট, সাত আট দাঁতের, ছয় সাত আট দাঁতের, বেশ মোটা তাজা। যেখান থেকেই সংগ্রহ করবেন দর্শক,
এসে দেখে শুনে তারপরে নেবেন নাকি ভাই দেখে শুনে নিয়ে যাবে আসলে নিজে আসলে সবথেকে ভালো আরো ভালো আচ্ছা 9 নাম্বার এটাও তো বড় অনেক এটা 3 মণ ওজন হবে এটাও 3 মণ ওজন হবে এটা কত এটা কত 3 মণ ওজন হবে আসলে দেখুন অর্ডার তিন মন ওজন হবে এটা 9 নাম্বার আমরা 10 এ আসি 10 নাম্বার এটা এটাও অনেক বড় এটাও তিন মন ওজন হবে বেশ দাড়িটা মোটা তাজা এবং লম্বা দাড়ির গরু এটা 10 তাহলে আমরা গরুগুলো আরেকবার রিভিউ দেই এই যে 10 নাম্বার এটা 9 এটা 8 দাঁতের 7 দাঁতের 6 এটাও দাঁতের 5 এটা অদাঁত 4 অদাঁত 3 নাম্বার এটা অদাঁত 2 নাম্বার অদাঁত এবং 1 নাম্বার দাঁত এই আমরা দেখলাম 10টা গরু তো ভাই এখন দাম কত রাখছেন দাম রাখছি 68500 68500 নামটা কি বেশি মনে হচ্ছে নাকি দাম বেশি মনে হচ্ছে দাম আর কম আরো কম মানুষের প্যাকেজ আছে মুখত আছে চারটা বড় হ্যাঁ আর পিছনে আছে চারটা ছোট যদি দেখা আগা বিঘে করে দেখা যদি 60 এর পিছনে করে দেখা 48 এর আচ্ছা আচ্ছা হ্যাঁ পার্থক্যটা এখানে এখানে পার্থক্যটা তুমি ওটা পাবলিকে বুঝা না দর্শক বুঝা না আগে তা আপনার এখানে তো সব আমরা এভারেজ ওয়েট বলে দিলাম আর এখানে আমার এখানে এভারেজ গরু দেখে নিবে আর কি ছোট বড় আছে না কি আছে 1 মিল গরু সমান 1 মিল গরু 1 মিল তো তাহলে দাম থাকলো 68500 68500 দর্শক দেখুন মাত্র 68500 টাকা প্রতি পিস আকর্ষণীয় 10টি আমার উপযোগী সাত আমি হয়তো যদি এখন যদি 50 এর গরু ঢুকে দাম আমি 65 প্যাকেজ দিতে পারতাম 65 প্যাকেজ দিতে পারতেন না 50 এর গরু ঢুকে দাম দুইটা 50 এর গরু ঢুকে দিলে তো হয়ে যাবে হয়ে গেল দুটো 50 এর গরু ঢুকে হয়ে গেল আচ্ছা আচ্ছা প্রত্যেকটা গরু খাওয়া খাদ্য তো খুব ভালো সব কিছু দেখে নেবে তো দর্শক আমরা দেখলাম 10টি আকর্ষণীয় ষাট গরুর প্যাকেজ আমরা দামটা জানালাম 68500 আমরা বিদায় নিব বিদায় নেওয়ার আগে এনআউলাইন নাম্বার দিয়ে দিব এছাড়া স্ক্রিনেও নাম্বার দেওয়া থাকবে আপনারা সংগ্রহ করে নেবেন এই আকর্ষণীয় 10টি গরু মোবাইলের মাধ্যমে বায়না করবেন আসবেন দেখে শুনে তারপরে নিয়ে যাবেন তো ভাই আপনার নাম্বারটা 017 এই পাশে ঘুরেন 017 017 22 659 280 এই নাম্বারে যোগাযোগ করলে পাবেন দর্শক বিদায় নিব ভালো থাকবেন আসসালামু আলাইকুম তো দর্শক আমরা বিদায় নিব ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আসসালামু আলাইকুম